माशाल्लाह। এটা একটা স্টিল স্ট্রাকচার বিল্ডিং এ আমরা একটা লিফট করেছি। এই লিফটের হলো দুইটা কাট, একটা হলো বাহিরের বাটনে একটা কাট, ভিতরে একটা কাট আমরা এখানে ব্যবহার করেছি। কাট সিস্টেম লিফটের সুবিধা হলো যে অন্য কোনো লোক ইচ্ছা করলে ঢুকতে পারবে না, এটা অনেক বড় সুবিধা। আমাদের এই লিফটের শীটের থিকনেস 1.5 মিলিমিটার, 304 গ্রেড। আমাদের ক্যাবিনের হাইট হলো 2500 মিলিমিটার। তো আসুন আমরা কাট সিস্টেম এবং এই লিফটটা দেখেন, তিন দিকে গ্লাস, এই গ্লাস, এই গ্লাস, এগুলো আমাদের এই পাশে হলো গ্লাস। অনেক সুন্দর একটি লিফট এবং স্টিল স্ট্রাকচার। যারা আপনারা স্টিল স্ট্রাকচার করতে চান, এই দেখেন এই ওয়ালটা কংক্রিট ওয়াল করা হয়েছে, এক ফ্লোর বিবাই যদি দেখা যায় গ্লাসের মধ্যে দিয়ে। এখন আমরা লিফটে কল দেই, এই হলো কার সিস্টেম। এই আমরা এখন টপ ফ্লোরে চলে আসলাম। আমাদের ইউরো লিফট থেকে যদি আপনারা লিফট ক্রয় করেন, আমাদের যে বাটনগুলো আপনারা দেখেন, এই বাটনগুলো আমাদের, এটা হলো টিএফটি ভিডিও, এখানে আমাদের ধরেন ফ্লোর মার্ক করে কত ক্যাপাসিটি। ব্র্যান্ড হলো আমাদের নোভা, ইউরো লিফট হলো আমাদের কোম্পানি সোলেজের নাম। আমরা এটা 2021 সালের লিফট। এই লাইটটা হলো ইমার্জেন্সি লাইট, যখন কারেন্ট চলে যায় তখন এই লাইটটা কিন্তু জ্বলে। এই হলো ইন্টারকম, টেলিফোন, এই হলো কার্ডের অপশন। এই বাটনগুলো আমাদের স্টেনলেস স্টিলের তৈরি, সিরিয়ালি সুন্দর করে সাজানো আছে। আমাদের এই সিওকে হলো এসএস ব্ল্যাক টাইটানিয়াম মিরর ফিনিশ। আমাদের ফ্লোরটা দেখেন, ফ্লোরটা একটু ডিফারেন্ট ডিজাইনের। এই লিফটে আমরা তিনটা হাতল ব্যবহার করেছি, তবে এই হাতলটা হলো ফাঁপা টাইপের, মোটা। নরমালি আমরা সলিড ব্যবহার করি, কিন্তু এই কাস্টমারের পছন্দ ছিল এটা, যার কারণে তিন দিকে আমাদের হাতল দেওয়া হয়েছে। খুবই মনোরম পরিবেশের এই লিফটটা, সিলিংটা অনেক সুন্দর। লিফটটা যদিও ছোট, যার কারণে চারটা স্পটলাইট ব্যবহার করা হয়েছে। তা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনাদের যদি লিফটের প্রয়োজন হয়, আপনারা আমাদের ইউটিউবে দেওয়া ফোন নাম্বারে আপনারা সরাসরি কল করবেন। আমাদের সার্ভিস হটলাইন আছে, আপনাদের যে সার্ভিস লাগে সেখানেও আপনারা ফোন করতে পারবেন। আমাদের এই ভিডিও আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতা চাই, আমরা সঠিক পণ্য আমরা কাস্টমারকে দিতে চাই, যে কাস্টমার যাতে ভালো লিফট কিনতে পারে এবং প্রতারিত না হয়। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা আমাদের সাথে আসেন এবং আমাদের রানিং প্রজেক্ট ভিজিট করেন, আমাদের যেসব প্রজেক্টে কাজ চলতেছে সেগুলো ভিজিট করেন। আপনাদের কাছে আমাদের এটাই রিকোয়েস্ট। কার্ড ভি ডিফারেন্ট হয়ে গেছে। কার্ড সঠিক ভাবে ব্যবহার করতে হবে। ডাইরেক্ট ঢালাই করে বসে সাসপেনশন
হ্যালো ভিউয়ার্স, আমি এখন আছি স্টিল স্ট্রাকচার লিফটের মেশিন রুমে আছি। আপনারা দেখেন মেশিন রুমের এই পাশে গ্লাস লাগানো আছে, ছাদটা দেওয়া হয়েছে স্টিলের ছাদ, উপরে ফ্যান ব্যবহার করা হয়েছে, এই পাশে গ্লাস ব্যবহার করা হয়েছে যাতে পানি এখানে না ঢোকে, এখানে পানি না ঢোকে। এখানে আবার একটা দরজা ব্যবহার করা হয়েছে, এই পাশে গ্লাস, মোটামুটি সব সাইডেই গ্লাস ব্যবহার করা হয়েছে। আপনারা যারা স্টিল স্ট্রাকচারের লিক করতে চান তারা এটাকে ফলো করতে পারে। এটা হলো আপনার স্টিল স্ট্রাকচার, হলো আপনি এইভাবে করতে হবে, বাইরে গ্লাস থাকবে, ফ্রেম থাকবে, স্টিল স্ট্রাকচার থাকবে, আর ফ্লোরও কোনোটাও স্টিল স্ট্রাকচার হবে। কোনোটা দেখেন এটা আপনার স্টিল স্ট্রাকচারেরই করা হয়েছে, ওখানে এখানে কোনো সিমেন্ট ব্যবহার করা হয় না, পুরো এটাই স্টিল স্ট্রাকচারে ব্যবহার করা হয়েছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।